আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এনআর ব্লগ থেকে বলছি, মোহাম্মদ তারেক হাসান। এই যে গ্রামের যে পরিবেশ, আসলে গ্রামে না আসলে কখনো সেটা বোঝা যায় না। বাচ্চারা মাছ ধরতেছে, এই যে একটা মনোরম পরিবেশ, শৈশবের কথা মনে হয়ে গেছে। কত স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া শেষ করে খেতে নেমে গেছি মাছ ধরার জন্য, আজকে ওই বাচ্চাটারে দেখা সেই ছোটোবেলার কথা মনে হয়ে গেছে। তাজা মাছ কত ধরছে, কত বকা খাইছে মার হাতে, প্রতিবেশীরা কত রাগারাগি করছে, সেই শৈশব ফিরে গেলাম আজ অনেক বছর পর। ঘটি থালা বাসন নিয়ে চলে যাইতাম মাছ ধরার জন্য, ছোট ছোট অল্প কয়টা মাছ ধরে নিয়ে চলে আসতাম, অনেকগুলো একত্রে কইরা জোলাপাতি খেলতাম। এই যে একটা আনন্দ, এই আনন্দগুলো এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা উপভোগ করতে পারে না। তারা শুধু মোবাইল। এই যে বাচ্চারা, আরও কয়েকটা বাচ্চা ওর দেখা দেখি নেমে গেছে হাঁসের ঝাঁক। ধান ক্ষেত কাটা হয়েছে তো নতুন, তো অনেক ধান পড়ে আছে, এই হাঁসগুলা এইগুলাই খাওয়া দাওয়া করতেছে। আসলে গ্রামের যে পরিবেশ, এটা গ্রামে না আসলেও কেউ উপভোগ করতে পারবে না, শহরে বসে এইসব পরিবেশ কখনোই পাবে না। কাছে আম, এই আম আমরা পাইরা বর্তমানে এখানে খাইছি। এই যে তাল গাছের যে একটা অরণ্য, এইখানে বসলে মন অবশ্যই ভালো হয়ে যাবে আপনার, আর পরিবেশ দেখলেই তো আরও মন জড়িয়ে যাওয়ার কথা। যার মন খারাপ থাকে সেইখানে আসলে অবশ্যই তার মন ভালো হয়ে যায়। এই যে ছোটো ভাইটা গাছ থেকে আমগুলা পাইরে নিয়ে আসছে, আমগুলা ভর্তা বানানোর উদ্দেশ্যে। আমাদেরও বলছিল, দাওয়াত দিছিল, আমরা যাই নাই, তবে গেলে অনেক মজা হয়। এর আগের বার আমরা একটা ব্লগে দেখছেন যে আমরা আমের ভর্তা বানাই গেছিলাম, ওরাই আমাদের সাথে ছিল। এখন চলে যাওয়ার পালা, এই যে এখান থেকে চলে যেতে মন ইচ্ছা করে না, কিন্তু শুক্রবার যেহেতু তাই আমরা চলে যাচ্ছি। আসলে গ্রামের যে সৌন্দর্যমণ্ডিত পরিবেশ, এটা যদি আপনি গ্রামে না আসেন সেটা কখনোই আপনি উপভোগ করতে পারবেন না, বুঝতেও পারবেন না। আপনাদেরকে অনুরোধ করছি, সময় পাইলে গ্রামে যান, গ্রামের অপরূপ সৌন্দর্য উপভোগ করেন। পানাগর এইখানে শীতকালে প্রায় 144 রকমের পিঠা বানানো হয়। আপনাদের সবাইকে পিঠা খাওয়ার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।